হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেবো আমাদের ফটোশপের নেক্সট টুল, সেটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। তো সেটা আমরা কোথায় পেয়ে যাব? সেটা পাবো আমরা এই হিস্ট্রি ব্রাশ টুলের নিচে এই অপশনটা। তো আগের দিন আমি হিস্ট্রি আর হিস্ট্রি ব্রাশ টুল নিয়ে দেখেছিলাম, যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আগে দেখে নেবেন। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। তো আর্ট এই কথাটার মানেই হচ্ছে কোনো কিছু আর্ট টাইপ বা আর্ট রিলেটেড কিছু জিনিস যেটা আমরা আজকে দেখতে চলেছি। অর্থাৎ আপনাদের কোনো পিকচারকে যদি আমি কোনো পেন্টিং স্টাইলে যদি কনভার্ট করতে চাই, সাপোজ কোনো অয়েল পেন্টিং এরকম ধরনের কিছু জিনিসে যদি আমি কনভার্ট করতে চাই, বা সেই ধরনের কিছু টেক্সচার বা সেই ধরনের কিছু ফিল সেটাতে আনতে চাই, তাহলে আমি আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের ইউজ করতে পারবো। তো সেটা কীভাবে করবো দেখে নিই। তো এখানে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল যখনই আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে যখন আপনি জিনিসটা সিলেক্ট করে নেবেন, তখন দেখতে পাবেন আপনারা ওপরে ঠিক একইভাবে ব্রাশ টুলের যে যে অপশনগুলো ছিল ঠিক সেই একই অপশনগুলো কিন্তু এখানেও আছে। অর্থাৎ এখানে ব্রাশের অপশন, এখানে যতগুলো ব্রাশ ছিল সেই ততগুলো ব্রাশই আছে। এছাড়া সাইজ, রোটেশন, হার্ডনেস, অপাসিটি, স্টাইল, এরিয়া, টলারেন্স সমস্ত কিছু জিনিসই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। মোড, মোড থেকে সমস্ত কিছু এগুলো সব পেয়ে যাবেন। তো আমরা কোনো পিকচারের ওপর সেটাকে কীভাবে অ্যাপ্লাই করব, কীভাবে জিনিসটা অ্যাপ্লাই করলে কোনো পিকচার যদি অয়েল পেন্টিংয়ের মতো দেখতে লাগবে, তো সেটা আমি দেখিয়ে দিই। তো প্রথম কথা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা কোনো পিকচারের ওপর, সাপোজ এই পিকচারটা আমি এখানে নিয়েছি, তো এটা নর্মাল পিক্সেল থেকে নেওয়া। ফ্রি পিক্সেল নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে প্রচুর জেপিজি পিকচার পাওয়া যায় যেটা ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। তো আমি এই পিকচারটা পিক্সেল থেকে নিয়েছি। তো এই পিকচারটার ওপরে আমি আজকে যে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল এটার কাজটা করে দেখাবো। তো সেটা কীভাবে করব, তো তার জন্য আমি এখানে একটা ফার্স্টেই আমি বলে দিই যে আমি যদি এই পিকচারটার ওপরে সিম্পলভাবে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা অ্যাপ্লাই করি তাহলে কীরকম হবে। তো সাপোজ আমি এখান থেকে এটা নিলাম, এখান থেকে এভাবে জিনিসটা অ্যাপ্লাই করলাম, তাহলে এইরকম ধরনের এটা হবে। অর্থাৎ কোনো পিকচারের ওপর আমরা এইভাবে যদি জিনিসটাকে অ্যাপ্লাই করি তাহলে কোনো পিকচারটা এরকম পেন্টিং টাইপের হয়ে যাবে। ওকে, অয়েল পেন্টিং টাইপের জিনিসটা হয়ে যাবে। তো এছাড়াও আমরা জিনিসটা কি করতে পারি, আরও এর মোড চেঞ্জ করতে পারি। অর্থাৎ ডার্কেন মোডে যদি আপনি করতে চান ডার্কেন মোডে করতে পারেন, যদি আপনি অপাসিটি কমিয়ে করতে চান তাহলে অপাসিটি কমিয়েও করতে পারেন। ওকে, তো এখানে বিভিন্ন ধরনের অপশান আছে। তো আমি যদি এখানে অপাসিটি কমিয়ে করি, এটা ডার্কেন করে করি, তাহলে এটা ঠিক এই রকম ধরনের হবে। তো এরকম বিভিন্ন ধরনের মোড আছে, সেই মোডগুলো আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে দেখতে পারবেন যে কোন মোডে করলে কীরকম ধরনের হবে আপনার পিকচারটা। ওকে, এরপরে আমি অপোজিটটা বাড়িয়ে দিচ্ছি এবং এটা নর্মাল করে দিচ্ছি। আর কি করব, আমি এটাকে জাস্ট এটা ফিল করব। তো ফিল করার জন্য আমি এখানে সিম্পলভাবে একটা রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে এটা সিলেকশনটা করলাম, এবং সিলেকশনটা করার পর আমি কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করছি। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট কালার আছে, তো এটা ফিল হয়ে যাবে হোয়াইট কালার দিয়ে। কন্ট্রোল ব্যাকস্পেস যদি আমি কিবোর্ড থেকে ক্লিক করি একসাথে, কিবোর্ড থেকে যদি আমি এটাকে একসাথে কন্ট্রোল ব্যাকস্পেস এই দুটো যদি একসাথে কিস প্রেস করেন, তাহলে এই প্রেস করার পর জিনিসটা কিন্তু হোয়াইট কালার দিয়ে ফিল হয়ে যাবে। আর যদি আপনি অল্ট ব্যাকস্পেস দিয়ে ফিল করেন তাহলে এখানে যে ফোরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে সেই কালারটা দিয়ে কিন্তু এটা ফিল হবে। তো আমরা জিনিসটা বুঝে নিই, কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে যদি আমি এটাকে কিবোর্ড থেকে প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল হবে, আর যদি অল্ট ব্যাকস্পেস দিয়ে ফিল করি তাহলে ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। তো এটা করার পরে কন্ট্রোল ডি করলাম, তাহলে কি আমাদের যে সিলেকশনটা ছিল সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি কি করব, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে একটা ভালো দেখে ব্রাশ আমি নিয়ে নেব। সাপোজ এই ব্রাশটা এখান থেকে আমি নিচ্ছি,
তো আর একটা কথা বলে দিই, ব্রাশের সাইজ যত ছোট থাকবে তত কিন্তু কাজটা করতে আমার সুবিধা হবে এবং জিনিসটা পারফেকশনের সাথে হবে, জিনিসটা পুরো নিট অ্যান্ড ক্লিন হবে এবং খুব ভালো দেখতে লাগবে। কিন্তু ব্রাশের সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু সেটা ভালো দেখাবে না। তো আপনাদেরকে আমি ব্রাশের সাইজটা ফার্স্টে বড় করে দেখাচ্ছি। তো এইভাবে যদি আমি ব্রাশের সাইজটা দেখুন বড় করে দিই তাহলে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, অর্থাৎ এই পিকচারটা কী ছিল, এখানে যে একটা ক্যারেক্টার ছিল সেটা কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু যদি আমি ব্রাশের সাইজটা ছোট করে নিই এভাবে, তাহলে যদি আমি আস্তে আস্তে এটাকে পেন্ট করি, এভাবে যদি আমি এই ব্রাশ টুলটা ইউজ করতে থাকি, তাহলে দেখুন একটা অটোমেটিক্যালি যেরকম ব্রাশ স্ট্রোকটা আপনি নিয়েছেন সেই অনুযায়ী সেই ধরনের স্ট্রোকের এই পিকচারটা কিন্তু ফিল হচ্ছে, অর্থাৎ পুরোপুরি যেন মনে হবে যে আপনি পেন্টিং করছেন। তো খুব ধীরে ধীরে করতে হবে জিনিসটা ধৈর্য সহকারে, নাহলে কিন্তু পিকচারটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, তো আমাদের পিকচারটা রেডি। তো যে পিকচারটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে, দেখিয়ে দিই আর একবার, তো পিকচারটা ছিল ঠিক এই রকম। তো এই পিকচারটাকে আমি ফটোশপে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে এমনভাবে জিনিসটা করলাম যেন মনে হবে যে এটা অয়েল পেন্ট করা হয়েছে। ওকে, তো এটাই হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ, খুব সুন্দর জিনিস, যেটা আপনি রং তুলির সাহায্যে আপনার ক্যানভাসে করতে পারছেন সেটা ফটোশপের ডকুমেন্টের মধ্যে করতে পারবেন এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের সাহায্যে। খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর একটা কাজ। তো এই রকম ধরনের আরও অনেক জিনিসই করতে পারবেন আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের সাহায্যে। তো এই টুলটা কিন্তু খুবই মজাদার, খুবই সুন্দর একটা টুল। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।